পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলেড়া গ্রামে ধূমকেতু তলায় একটি শ্মশান আছে। সেই শ্মশানে মাঝে মধ্যে কেতুগ্রাম থানার মোড়গ্রামে এক খ্যাপা বাবা নামে ওঝা আসেন। ওই ওঝার আসল নাম মারু শেখ, বয়স প্রায় 43 বছর। শনিবার মোড়গ্রামের 19 বছরের এক কিশোরীকে ঝাড়ফুঁক করবেন বলে নিয়ে আসেন। ওই কিশোরীর সঙ্গে তার বাবাও ছিলেন। ওই দিন রাতে ঝাড়ফুঁক করার নাম করে কিশোরীকে ধর্ষণ করে মারু শেখ বলে অভিযোগ। এই ব্যাপারে কিশোরীর মা বাবা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বললো আমার মেয়ের একটা সমস্যা ছিল, বলছি তুমি ওইখানে নিয়ে যাও, ঝিলে তারা রই রই চলো, গিয়ে ভালো হয়ে যায়। দিয়ে আমরা সেই ওর কথা শুনে নিয়ে যাই, 5,000 টাকাও নিয়েছে আমার কাছে। যে বললো যে তোমার মেয়ে ভালো হয়ে যাবে, ওইখানে যাও। আমার মেয়েকে নিয়ে যায় সেইখানে, এই থাকার পরে সন্ধ্যা 6টার সময় নিয়ে যায় ওর বাবা সঞ্জয় বড়। কবে নিয়ে গেছিলো? হ্যাঁ, কবে? শনিবার। শনিবার দিন, শনিবার দিন সন্ধ্যা 6টা থেকে আমরা ঘুরে গিয়ে 10টা থেকে মাজারে ওইখানে ঘুরে বলছে পাঁচ ধুয়ে সেইখানে গিয়ে আমার মেয়েকে জবরদস্তি করেছে। জবরদস্তি করেছে, আর কোনো মেয়েকে যেন এরকম যেন না শাস্তি পাওয়া যায়, ওর শাস্তি চায়, শাস্তি চায়। ওর কোথায় বাড়ি? বাড়ি মোড়গ্রাম। কি কাজ করে ও? ওই রোজার কাজ করে, রোজার কাজ করে ওই ধাম্পা বাজি করে নিয়ে গেল। দিয়ে আমার মেয়েকে তাই দেবো। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, ও যেন কঠিন শাস্তি পায়, আর কোনো মেয়ের পানে যেন ওই রকম অত্যাচার না করতে পারে, ও যেন কঠিন শাস্তি পায়। ঘটনাটা হচ্ছে, ওর কাছে বললো যে আমার কাছে আল্লাহর ওলি আছে, হ্যাঁ আমি তোমার এই মেয়ে আমি ঠিক করে দেবো, হ্যাঁ ঠিক করে দেবো। তা মাজারের আমার কাজ সঙ্গে নিয়ে চলো, হ্যাঁ উনি সন্ধ্যা ইয়ে করে দেবে, ঠিক করে দেবে। উনি কি উঝা? হ্যাঁ উনি উঝা। উঝার কাজ করেন? কোথায় বাড়ির কাজ করেন? মোড়গ্রাম বাড়ি। কী নাম ওর? মারু। মারু, আপনার মেয়ের কী সমস্যা হচ্ছিল? আমার মেয়ে মাঝে মাঝে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ দিয়ে মনে করেন এখানে আমাদের সকলেই বলছে এখানে কি দেখাও, সে কারণে দেখাইতে গেলাম। হ্যাঁ, যে ঘটনা কোথায় কোথায় হয়েছিল ঘটনাটা? ওটা আপনার এইদিকে এটা কোথায় হয়েছিল ঘটনাটা? ওটা মঙ্গলকোটা ঝিলারা। তো আপনার মেয়ের সঙ্গে কী করেছে? আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে। অভিযোগ করেছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি। কী চাইছেন আপনি? হ্যাঁ, আমি ওর বিচার চাই, ওর জ্ঞান ফাঁসি হয়। রবিবার রাতে পুলিশ ওই ওঝাকে গ্রেপ্তার করে, সোমবার ধৃতকে কাটোয়া আদালতে পেশ করা হয়। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা। পূর্ব বর্ধমান জেলার মঙ্গলকোটের ঝিলেড়া গ্রামে ধূমকেতু তলায় একটি শ্মশান আছে। সেই শ্মশানে মাঝে মধ্যে কেতুগ্রাম থানার মোড়গ্রামে এক খ্যাপা বাবা নামে ওঝা আসেন। ওই ওঝার আসল নাম মারু শেখ, বয়স প্রায় 43 বছর। শনিবার মোড়গ্রামের 19 বছরের এক কিশোরীকে ঝাড়ফুঁক করবেন বলে নিয়ে আসেন। ওই কিশোরীর সঙ্গে তার বাবাও ছিলেন। ওই দিন রাতে ঝাড়ফুঁক করার নাম করে কিশোরীকে ধর্ষণ করে মারু শেখ বলে অভিযোগ। এই ব্যাপারে কিশোরীর মা বাবা থানায় ওই ব্যক্তির বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেন। বললো আমার মেয়ের একটা সমস্যা ছিল, বলছি তুমি ওইখানে নিয়ে যাও, ঝিলে তারা রই রই চলো, গিয়ে ভালো হয়ে যায়। দিয়ে আমরা সেই ওর কথা শুনে নিয়ে যাই, 5,000 টাকাও নিয়েছে আমার কাছে। যে বললো যে তোমার মেয়ে ভালো হয়ে যাবে, ওইখানে যাও। আমার মেয়েকে নিয়ে যায় সেইখানে, এই থাকার পরে সন্ধ্যা 6টার সময় নিয়ে যায় ওর বাবা সঞ্জয় বড়। কবে নিয়ে গেছিলো? হ্যাঁ, কবে? শনিবার। শনিবার দিন, শনিবার দিন সন্ধ্যা 6টা থেকে আমরা ঘুরে গিয়ে 10টা থেকে মাজারে ওইখানে ঘুরে বলছে পাঁচ ধুয়ে সেইখানে গিয়ে আমার মেয়েকে জবরদস্তি করেছে। জবরদস্তি করেছে, আর কোনো মেয়েকে যেন এরকম যেন না শাস্তি পাওয়া যায়, ওর শাস্তি চায়, শাস্তি চায়। ওর কোথায় বাড়ি? বাড়ি মোড়গ্রাম। কী কাজ করে ও? ওই রোজার কাজ করে, রোজার কাজ করে ওই ধাম্পা বাজি করে নিয়ে গেল। দিয়ে আমার মেয়েকে তাই দেবো। আপনারা অভিযোগ করেছেন? হ্যাঁ, ও যেন কঠিন শাস্তি পায়, আর কোনো মেয়ের পানে যেন ওই রকম অত্যাচার না করতে পারে, ও যেন কঠিন শাস্তি পায়। ঘটনাটা হচ্ছে, ওর কাছে বললো যে আমার কাছে আল্লাহর ওলি আছে, হ্যাঁ আমি তোমার এই মেয়ে আমি ঠিক করে দেবো, হ্যাঁ ঠিক করে দেবো। তা মাজারের আমার কাজ সঙ্গে নিয়ে চলো, হ্যাঁ উনি সন্ধ্যা ইয়ে করে দেবে, ঠিক করে দেবে। উনি কি উঝা? হ্যাঁ উনি উঝা। উঝার কাজ করেন? কোথায় বাড়ির কাজ করেন? মোড়গ্রাম বাড়ি। কি নাম ওর? মারু। মারু, আপনার মেয়ের কী সমস্যা হচ্ছিল? আমার মেয়ে মাঝে মাঝে পালিয়ে যাচ্ছে, হ্যাঁ দিয়ে মনে করেন এখানে আমাদের সকলেই বলছে এখানে কি দেখাও, সে কারণে দেখাইতে গেলাম। হ্যাঁ, যে ঘটনা কোথায় কোথায় হয়েছিল ঘটনাটা? ওটা আপনার এইদিকে এটা কোথায় হয়েছিল ঘটনাটা? ওটা মঙ্গলকোটা ঝিলারা। তো আপনার মেয়ের সঙ্গে কী করেছে? আমার মেয়ের সঙ্গে খারাপ কাজ করেছে। অভিযোগ করেছেন? হ্যাঁ, থানাতে অভিযোগ করেছি। কী চাইছেন আপনি? আমি ওর বিচার চাই, ওর জ্ঞান ফাঁসি হয়। রবিবার রাতে পুলিশ ওই ওঝাকে গ্রেপ্তার করে, সোমবার ধৃতকে কাটোয়া আদালতে পেশ করা হয়। মঙ্গলকোট থেকে আমিরুল ইসলাম, আনন্দ বার্তা।